19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার রহস্যজনক মৃত্যু ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, এ ঘটনার পেছনে আজারবাইজানের সম্পৃক্ততা আছে কিনা, কেননা ইরানের সঙ্গে আজারবাইজানের বৈরী সম্পর্ক, অন্যদিকে তেহরানের শত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ভালো সম্পর্ক। তাই ইব্রাহিম রাইসের মৃত্যুর পেছনে ইরান আজারবাইজান ইসরায়েলের ভূ রাজনৈতিক সম্পর্কের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে আজারবাইজানের, আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কেমন তাই জানাবো এবারের প্রতিবেদনে। সঙ্গে আছি রাইসা জান্নাত। শুরুতেই আজারবাইজানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানা যাক। পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত আজারবাইজান। এর পূর্বে কাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, উত্তর পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া, উত্তর পশ্চিমে তুরস্ক ও দক্ষিণে ইরান। ভৌগোলিক অবস্থানের কারণে আজারবাইজান ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আজারবাইজান একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র। দেশটির মূল ভূখণ্ডে ও কাস্পিয়ান সাগরে আজারবাইজানি জলসীমায় প্রচুর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। এবার আসি ইরান ও আজারবাইজানের সম্পর্কের বিষয়টিতে। আজারবাইজানের প্রতিবেশী দেশ ইরান, তবে এখনকার আজারবাইজান একসময় ইরানের অংশ ছিল। ১৯ শতকে রুশ পারস্য যুদ্ধের পর ইরান থেকে আলাদা হয় আজারবাইজান। এরপর সোভিয়েতের দখলে যায় অঞ্চলটি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে আজারবাইজান স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ওই বছরই ইরান আজারবাইজানের স্বাধীনতার স্বীকৃতি দেয় এবং ১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ইরান আজারবাইজান দুটি রাষ্ট্রই বিশ্বের শিয়া সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। তেহরানের সঙ্গে আজারবাইজানের ইতিহাস, ধর্ম, জাতি সংস্কৃতির অনেক মিল থাকলেও বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে বিরোধ রয়েছে। দু দেশের মধ্যে প্রায় ৭০০ কিলোমিটার সীমান্ত। ইরানের উত্তরাঞ্চলের আজারবাইজান সীমান্তে বিপুল সংখ্যক আজারি জনগোষ্ঠীর বাস। তা সত্ত্বেও দেশ দুটি পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছে। দিন দিন তাদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আজারবাইজানের জনগণ ধর্মীয়ভাবে শিয়া হলেও জাতিগতভাবে তারা তুর্কি। তাই তুরস্কের সঙ্গে আজারবাইজানের সখ্যতা ইরানের চেয়ে গভীর, যা তেহরানের মাথা ব্যথার কারণ। গত বছর তেহরানে আজারবাইজানের দূতাবাসে হামলার জেরে তাদের সম্পর্কের আরও অবনতি হয়। এবার ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সম্পর্কের বিষয়ে নজর দেওয়া যাক। ১৯৯১ সালে আজারবাইজান স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পর থেকেই ইসরায়েলের সঙ্গে দেশটির ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত সম্পর্ক। ২০২০ সালে ইসরায়েলের সামরিক সহায়তায় আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজান নাগর্নো কারাবাখের বিরোধপূর্ণ বিশাল অঞ্চল দখল করে। এতে ইরান উদ্বিগ্ন হয়ে পড়ে। ইসরায়েল অত্যাধুনিক ড্রোন এবং অন্যান্য অস্ত্র দিয়ে আজারবাইজানকে যুদ্ধ জয়ে সহায়তা করে। তেহরান মনে করে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের পারমাণবিক প্রকল্প এলাকায় হামলা চালাতে পারে ইসরায়েল। এজন্য আজারবাইজানে ইসরায়েলের গোপন বিমান ঘাঁটি রয়েছে এমন গুজবও চাউর হয় বেশ কয়েক বছর আগে, যদিও কোনো নির্ভরযোগ্য সূত্র তা নিশ্চিত করেনি। সম্প্রতি ইরান আজারবাইজানের মধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের চুক্তি হয়। এরই ধারাবাহিকতায় ১৯ মে আজারবাইজানে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুই নেতার বৈঠকে ইরান আজারবাইজান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হয়। সেখান থেকে ফেরার পথেই মূলত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসির মৃত্যু হয়। এরপরই প্রশ্ন ওঠে, এ ঘটনার পেছনে ইসরায়েলের পাশাপাশি মিত্র আজারবাইজানেরও সম্পৃক্ততা রয়েছে কিনা।